হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম বাংলা হেলথ টিপসের নতুন এপিসোডের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা ভারত ও বাংলাদেশের বিভিন্ন রান্নায় বেগুনের ফল ব্যবহার করা হয় বেগুন মধুর তীক্ষ্ণ ও উষ্ণ পিত্তাশ জ্বর কমায় খিতে বাড়ায় এবং পরিপাক করা সহজ বেগুন ভর্তা বেগুন পোড়ায় এবং বেগুনি বানাতে এর ব্যবহার রয়েছে বিশেষত বাংলাদেশি ইফতারের জন্য বেগুনি একটি জনপ্রিয় খাবার বেগুনের ভর্তা অনেক জনপ্রিয় এটি গ্রাম বাংলার অনেক সুস্বাদু খাবার তাছাড়া বেগুনের রয়েছে অনেক ঔষধি গুণাগুণ চলুন আজকের এপিসোডে জেনে নেওয়া যাক এই মহা ঔষধি বেগুনের কিছু গুণাগুণ সম্পর্কে তবে তার আগে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখুন এতে করে স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে এক ক্যান্সার প্রতিরোধ বেগুন পাকস্থলী কোলন ক্ষুদ্রাতন্ত্র বৃহতন্ত্রের ক্যান্সারকে প্রতিরোধ করে দুই ক্ষতিকর কলেস্ট্রল দূর করে কলেস্ট্রল হলো এক ধরনের চর্বি যা রক্ত জমে বেগুনে কোনো কলেস্ট্রল নেই যাদের রক্ত কলেস্ট্রলের পরিমাণ বেশি তাদের জন্য বেগুন আদর্শ খাবার তিন রক্তশূন্যতা দূরীকরণে বেগুনে আছে প্রচুর পরিমাণ আয়রন আয়রন শরীরে রক্ত বাড়াতে সাহায্য করে তাই রক্তশূন্যতায় রোগীরা খেতে পারেন এই সবজি চার মুখের ঘা প্রতিরোধ করে বেগুনে আছে রিবোফ্লোবিন রিবোফ্লোবিন মুখ ও ঠোঁটের কোণে ঘা জিভাই ঘা প্রতিরোধ করে জ্বর হওয়ার পর মুখের বিষাদ দূর করে বেগুন পাঁচ ক্ষতস্থান শুকাতে সাহায্য করে বেগুন ক্ষতস্থান দ্রুত শুকাতে সাহায্য করে বেগুনে আছে প্রচুর পরিমাণ ভিটামিন ই এবং কে এটা শরীরের ভেতর রক্ত জমাট বাধ্য বাধা দেয় ছয় চোখের রোগে বেগুন বেগুন ভিটামিন এ সমৃদ্ধ সবজি বেগুনের ভিটামিন এ চোখের জন্য খুব উপকারী সাত কোষ্ঠকাঠিন্য দূর করে বেগুনে আছে প্রচুর পরিমাণ ডায়েটারি ফাইবার বা আশ যা খাবার হজমে সাহায্য করে আট দাঁত ও হাড়ের যত্নে বেগুনে আছে ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম এ দুই উপাদান দাঁত হাড় ও নখের জন্য খুব উপকারী ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম দাঁতকে করে মজবুত মানেকে করে শক্তিশালী নখের ভগ্নতা রোধ করে নয় জিঙ্কের ঘাটতি দূর করে ডায়রিয়া হলে শরীরে প্রচুর ঝিঙ্কের ঘাটতি দেখা দেয় বেগুন জিঙ্কের ঘাটতি দূর করে তবে ডায়রিয়া চলাকালীন সময়ে বেগুন খাওয়া ঠিক নয় ডায়রিয়া ভালো হলে বেগুন খাওয়া উচিত দশ রোজ সকালে খালি পেটে কচি বেগুন পুড়িয়ে গুড় মিশে খেলে ম্যালেরিয়ার ফলে লিভারের যে ক্ষতি হয় সেটা ভালো হয় এগারো বেগুন অনিদ্রা রোগ দূর করে বেগুন খেলে ভালো ঘুম হয় এর জন্য বেগুনের আরেক নাম হল নিদ্রা আলু যাদের ঘুমের সমস্যা আছে তারা সন্ধ্যায় সামান্য বেগুন পুড়িয়ে মধু মিশে খেলে রাতে ভালো ঘুমাতে পারবেন বারো নিয়মিত বেগুন খেলে প্রসাবের জ্বালাপোড়া কমে প্রসাব পরিষ্কার করে প্রারম্ভিক অবস্থার কিডনির পাথর নাকি গুলে দিতে পারে বেগুন তেরো বেগুন একেবারে পুড়ে ছাই করে সেই ছাই বা ভস্ম গায়ে মাখলে চুলকানে ও ও সারে সশালো বেগুন খেলে জ্বর সারে পনেরো বেগুনের রস মধু মিশিয়ে খেলে কফজনিত রোগ দূর হয় ষোলো বেগুন বীর্যের পরিমাণ বাড়ায় সতেরো অ্যাসিডিটির সমস্যা থাকলে বেগুনে উপশম হয় আঠারো মহিলাদের ঋতু নিয়মিত করতে নিয়মিত বেগুন খান উপকার পাবেন বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিবেন কমেন্টসে আপনার মতামত জানাবেন এবং অবশ্যই ভিডিওটিকে আপনার ফেসবুক টুইটার ইনস্টাগ্রামে শেয়ার করতে ভুলবেন না এতে করে আপনার পরিচিত জনরা উপকৃত হবে আর স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনি সবার আগে পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন এতে করে স্বাস্থ্য সংক্রান্ত নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ